গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালটা কি অন্ধকারই না থাকে, বাপ রে বাপ। দেখো বাইরেটা এখনো আলো ফোটেনি, আর দূরের কিছু তো দেখাই যাচ্ছে না, কুয়াশাতে ঢেকে রয়েছে। আস্তে আস্তে ওগুলো আর কি আলো ফুটলে আস্তে আস্তে দেখা যাবে এই আর কি। তো যাই হোক, তখন মানে তোমরা এতক্ষণে যে ক্লিপটা দেখলে সেটা ছিল সকাল 6টা, আর এখন বাজে সকাল 6:30। আধ ঘন্টার মতো আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে এখানে দিয়েছি ঠান্ডা হতে। প্রেশার কুকারের সিটির আওয়াজটা পেলে কিনা জানি না, প্রেশার কুকারে বসেছি। ডিম আর আলু সেদ্ধ, ডিমের কারি মতো করে দেবো। ডিমের ঝোল তো কিছুতেই খেতে চায় না, কালকে একটু রাজি করেছি যে শুধু কি তোমার ভালো লাগাগুলোই হবে, তো বলে ডিমের কারিটা করতে মানে আজকে আমি রাজি করিয়েছি যে খাবে কি, বলে যে হ্যাঁ খাবো, তো ওই জন্য করবো। আর ডালটা কালকেই আমি করে রেখেছি, যেহেতু ডাল আমি খাই না, তো ওই জন্য শুধু ওর জন্যই করেছিলাম। ডাল আমি খুব একটা ভালোবাসি না, মানে ভাজা ভুজি হলে ঠিক আছে, লাউয়ের তরকারি দিয়ে ডাল আমি খেতে পারবো না, আর খাইও নি আমি, তো ওই জন্য ওইটা রেখে দিয়েছিলাম। ওই ডালটাই ওকে দিয়ে দেবো, পেঁপে আলুর তরকারি দেবো, আর দেবো ডিমের কারি। তো ডিম আর আলুটাকে সেদ্ধ বসিয়েছি, এখন আলু কষিয়ে ঝোলে সেদ্ধ করার মতো টাইম নিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি জলে দিলে সেদ্ধ হয়ে যাবে। আর 6:30 বাজে, এখনো বাবু ঘুমাচ্ছেন, কালকে আমরা ঘুমিয়েছি, 11:30 বেজে গেছে, কারণ ওই মাস্টার শেফ দেখছিল, তাই জন্যে বলছে তুমি ঘুমাতে যাও। এই কারণেই যে সে সন্ধ্যেবেলায় এসে ঘুমিয়ে গেছিলো একটু, তারপরে আবার রাত্রিবেলায় ঘুমিয়ে এখনো ঘুমাচ্ছে না, আমাকে সকাল 6টায় উঠে যেতে হয়েছে। তুমি আমি এবার থেকে সত্যিই তাই ঘুমিয়ে পড়বো বলে মনে হচ্ছে, কিন্তু কালকে রাতে ঘুমটা ঠিক হয়নি, বারবার এদিক আর ওদিক এদিক আর ওদিক করেছি। আজকে বাবু বলেছিলেন 7:20 বেরোবো, তো 7:20 হয়ে গেছে, 7:22 বাজে এখন, মানে আমরা বেরিয়ে গেছি তালাতালি দিয়ে আজকে, এখন 7:22 বাজে। আসলে ওর স্কুটি গ্যারেজে রেখে মানে পার্কিংয়ে রেখে যেতে অনেকটা টাইম লাগে, তাই জন্য বলেছে। আর অফিসে সবই তো 2 নম্বরগিরি করে, সব নাকি বাড়িতে থেকে ফোনে লগ ইন করে গিয়ে অফিসে যাচ্ছে, মানে কী আর করা যাবে, এদেরকে কোনোভাবেই আটকানো যায় না। না এসব চুরি জচ্ছুরির কোনো দরকার নেই, তার তো বাড়ি থেকে একটু আগে বেরোনোই ভালো, ঘুমিয়ে সময় নষ্ট না করে অফিসে গিয়ে বসা ভালো, তো এই আর কি। তাও মাঝে মধ্যে আমি পেরে উঠছি না আর কি, চারদিকে সকালের টিফিন দুপুরের খাওয়া, কোথা থেকে আমি একটু নাজেহাল হয়ে যাচ্ছি। যাই হোক, ও বেরোক, তারপর ওপরে গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। মোটামুটি রান্নাঘর গোছানোই আছে, কয়েকটা বাসন রয়েছে, মাজবো। এখন বাজে 9টা, বাবা গলায় কে বলে, এখন বাজে 9টা। তো আমার এটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, খুব একটা কিছু ছিল না, শুধু কড়াই টড়াইগুলো বাকি ছিল, ওগুলো নিচ থেকে এসে আমি মেজেছি। একটু বসেছিলাম, টিভিতে গান টান চালিয়ে দিয়ে একটু বসলাম, কারণ সকাল থেকে না ফোনটা ধরারও টাইম পাই না, তখন এত হাঁপাতে থাকি, তো ওই জন্য এসে একটু ফোনটাও দেখলাম আর কি। তো আর ভিডিওটা বেরোবে, এখনও বেরোয়নি, 9টা বাজতে কয়েক সেকেন্ড বাকি রয়েছে, কয়েক মিনিট আর কি। তো টিভিটা চালিয়ে দিয়ে একটু গান টান শুনছিলাম বসে বসে, আর এখানে দেশি যে আবার দেশি বলছি কি যে অভ্যাস দড়িয়েছে, দেশি চিকেন যেটা ছিল আর বাকিটা দেশি মুরগিটা সেটা বার করেছি, আজকে খাবে বলেছে, তো ওই জন্য বার করেছি। আর এখানে আমার খাবার দাবারগুলো গোছানো রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে পেঁপে আলুর তরকারি, আর এখানে ডিমের ওই আমি একটু ঝোলটা রেখেছি বেশি, আগে নামিয়ে নিয়েছিলাম আমারটা, কারণ আমি ঝোলটা আমার ইচ্ছে ছিল আমি পাতলা করে একটু ঝোল খাবো, ও তো পাতলা ঝোল খাবে না, ও তো কারি খাবে, তো ওটাই বানিয়েছি, আমি একটু ঝোল থাকতে নামিয়ে নিয়েছি। আর আমার জন্য বসিয়েছি এখানে গোলা রুটি, আজকে আর ঝালটা করছি না, আজকে চিনি দিয়ে দুধ দিয়ে গোলে গুলে নিয়েছি আর কি, এখানে আর একটা হবে আর একটা বসিয়েছি, তাহলে আমার টিফিনটা তৈরি হয়ে যাবে। আজকে ম্যাগি ঠ্যাগি খেতে ইচ্ছে করলো না, রোজকে আর ইচ্ছে করে, আর কী বা বানাবো, ঝটাপট 2 মিনিটে ওটাই হয়ে যায়, ওটাই 2 দিন খেয়েছি, আর আজকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি, সাথে টিভিটা আমার চলছে। যাই হোক, আমি একজনের ব্লগ দেখছিলাম বসে বসে, তো ওই আর কি। আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, আর দেখলাম গোলা রুটিটা পুরো দেখো পরোটার মতোই দেখতে হয়েছে, তো নিচেরটাই একটু পুড়ে গেছে, মেয়েদের খাবার এই আর কি। তো বসিয়ে রেখে আমি ওদিকে মাংসটা ধুচ্ছিলাম আর কি, ওই জন্য একটু পুড়ে গেছে। যাই হোক, দেখো পুরো পরোটার মতো দেখতে হয়েছে। আমি ভাবছিলাম যে এমনি ময়দা মেখে না মেখে তো না বেলে না বেলে এভাবেও তো পরোটা করা যায়, হতেই পারে, একদিন ট্রাই করবো, ঠিক আছে। আদা রসুন সবটাই কেটে নিয়েছিলাম, কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছ আলু আর টমেটোটাই রয়েছে, তার কারণ
মিক্সিতে পেস্ট হয়ে গেছে, বাকিটা পেঁয়াজ আদা রসুন সবটা পেস্ট হয়ে গেছে। আর মাংসটাকে আমি এখানে নুন দিয়ে শুধু মাখিয়ে নিয়েছি। এবার একটু কড়াইতে তেলের মধ্যে দিয়ে না ভাজা ভাজা করে নেব, ভাবছি আবার ভাবছি যে কি দরকার আছে কি, খুব একটা বড় দিকে ফোন করে বলে দিয়েছে খাসির মাংসের মতো হওয়া যায়, তো সেটার জন্যও ভাবছি ভাবছি একটু ভাজা ভাজা করেই নিই মাংসটাকে। তো চলো করে নিই আমি, তারপর আসছি তোমাদের কাছে। মাংসটাকে দেখো মোটামুটি 2-3 মিনিট মতো ভেজেই নিচ্ছি, এরকম করে নেড়ে নেড়ে। একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আই থিঙ্ক, দাঁড়া এবার তোমরা আশা করি ঠিকঠাক দেখতে পাচ্ছ। আজকে একটু তেলটাও পরিমাণে বেশি দিয়েছি, ওই যে বলেছো খাসির মাংসের মতো, আর আমিও ভেবে দেখলাম এইটুকুই রয়েছে মাংস, তাহলে আর তো অপশান নেই, আরেকদিন করবো যে আবার আনবে হয়তো তখন আবার করা যাবে, কিন্তু বলেছে মুখ ফুটে। আর একটু না ঝোলও রাখতে হবে, তার কারণটা হচ্ছে আমরা আজকে রাত্রে খাবো, প্লাস ও কালকে এটা দিয়ে অফিসে টিফিন নিয়ে যাবে বলেছে, মানে ভাত নিয়ে যাবে বলেছে, তো ওই জন্য একটু তেল মশলা বেশি না দিলে ঝোল রাখতে পারবে না। তো আলু ফালু দিয়ে চিকেনটা দিয়ে আর একটু টাইম কষিয়ে নিয়ে আমি এই পেঁয়াজ আদা রসুন এই বাটাটা দেবো, আর এই টমেটোগুলোকে দিয়ে দেবো ব্যাস। তারপরে এই নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব ড্রাই স্পাইসেস দিয়ে আর কি, ড্রাই স্পাইসেস দিয়ে আর কি তারপরে কষাবো অনেকক্ষণ। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, নাকি বেশি বড় হয়ে যাবে, আর তোমরা মোটামুটি এভাবে চিকেন রান্না করো। মোটামুটি কষানো আমার হয়ে গেছে, জাস্ট কালারটা দেখো, আর তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, অনেকক্ষণ কষিয়েছি হাত আমার ধরে গেছে পুরো। আমার চিকেনটা করা হয়ে গেছে, প্রেশার কুকারেও সিটি মারা হয়ে গেছে, গিজারের সুইচ দিয়ে দিয়েছি, এবার যাবো স্নানে। রোদটা কি বিশাল উঠেছে, আমি শুধু তাই দেখছি উমা ওগুলো কি দিয়েছে উনি, তারা তোমাদেরকে দেখাচ্ছি ছাদে রোদের মধ্যে কি বেশ দিয়েছে পাটি পেতে, বেশ ভালো রোদ উঠছে জানো তো, এই টাইমে যদি বড়ি ঠড়ি দেওয়া যায় খুব ভালো হবে। আমাদের ছাদটাই আর দেবো কি এইভাবে, মানে উনি যেখানে দিয়েছে পাটি মেলে সেখানে অসম্ভব ব্যাপার, কারণ বাচ্চাগুলো খেলে লাথি মেরে দেবে উড়িয়ে, আর নয়তো ওপরে কাপড় চাপা দিলে ধুলো, কিন্তু কি হিসেবে এভাবে দিচ্ছে খোলা আমি বুঝতে পারছি না, কারণ ধুলো উড়বে তো, জানি না বাবা কি বানাতে চাইছে উনি, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো আমার অপোজিটের ছাদে যার দোকানটা আছে নিচে, এই যে এই দোকানটা ওনাদেরই, তো আমি জুম করে নিয়েছি তাই এতটা কাছে মনে হচ্ছে। দেখো উনি কী দিচ্ছে এটা ঠিক বুঝতে পারছি না, দুটো যন্ত্র নিয়েছে, নিচেরটা দিয়ে হোল আছে আই থিঙ্ক, ওপরে কিছু একটা দিয়ে চাপ দিচ্ছে, তো নিচে এরকম হয়ে বেরোচ্ছে, নানান রকমের কী করছে বেশ। আর ওই যে ওই ওই কড়াইটাতে নিয়েছে জিনিসটা, ওই যে ওই কড়াইটাতে, এই দেখো ওই দেখো যন্ত্রটা দেখেছো হাতে, ওই দেখো কিভাবে দিচ্ছে, কি দিতে চাইছে কে এনে, এভাবে দিয়ে কি ঝুড়ি ভাজার মতো ভেজে দোকানে কিছু বিক্রি করবে জানি না। এ দেখো এখান থেকে বোঝা যাচ্ছে আসলে রাস্তার একটা ডিফারেন্স আছে, এটা আমার অপোজিটেরই ফ্ল্যাট। আর এই জানলাটা দিয়ে না ফুরফুর করে হাওয়া আসছিল, এখন একটু আসছে না আবার ওই হয় আর কি। তো আমি এখন খেয়াল করলাম, মানে ওয়েদার রিপোর্ট দিয়েছিল 1 থেকে 2টার মধ্যে বৃষ্টি হতে পারে, তো সকাল থেকে তো ভালোই রোদ ছিল, কিন্তু এখন রোদটা তো চলেই গেছে, প্লাস দেখো উনি দিয়ে গেছিলো মাদুর ফাদুর সব উল্টে গেছে, সব জিনিসপত্র কাপড়ের ওপর চলে এসছে, তো নয় ঠিক আছে, কিন্তু উনি তো রয়েছে বোধ হয় 3rd ফ্লোরে থাকে উনি, সম্ভবত এই ফ্লোরটায় থাকে, তো কী আর করা যাবে, খেয়াল করেনি হয়তো, করবে বা কী করে, নেই তো এখানে। আমি জামাকাপড় মেলতে এসে খেয়াল করলাম, আমি আগে পুজো দিলাম তারপর জামাকাপড়টা মেললাম, তো এই বৃষ্টির জন্যই আমি ওকে বলছিলাম, ও তো রেনকোট নেই, তো পরের মাস থেকেই মোটামুটি বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর আসলে হিলস এরিয়া, তো এখানকার কোনো
বৃষ্টিরও মা বাবা নেই, রোদেরও মা বাবা নেই, তো ওই জন্যই এই আর কি। তো গরমকালটা কয়েকদিন ঠিকঠাকই রোদ দেয় আর কি, তো কি আর করা যাবে, মা বৃষ্টির সাথে তো কারোর আর হাত নেই রোদ বৃষ্টির সাথে। তো ওকে আমি বলেছি একটা রেনকোট কিনে নিতে ওই জন্য। তো চলো এখন আমি পুরো ফ্রি, এবার চালাবো টিভি। টিভিতে সকালে একটা, আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখন একটা সিরিজ চালিয়েছিলাম, ওই সিরিজটাই শেষ করবো একটু একটু করে। এই হয় মানে একবারে বসলে কি কাজ করে নিয়ে তারপর, ওই জন্য আমি ভাবলাম যে সবটা কাজ একবারে করে নি, বসে পড়লেই না বসে পড়তে ইচ্ছে করবে। তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তো এবার আমি টিভিটা চালিয়ে নিয়ে বসবো। টিভিতে দেখছিলাম হচ্ছে হইচইতে দেখছিলাম বৌদি ক্যান্টিন, তো ওইটাই আবার চালাবো, শুভশ্রী আর পরমব্রতর। ভাল লাগছিল দেখতে শুরুটা বেশ, তো ওটাই দেখবো। আর এইটা খোলা থাকলে রোদ তার ডাইরেক্ট টিভির ওপর পড়ছে, তো স্ক্রিনটা ঠিক কালো কালো লাগছে, দেখা যাচ্ছে না, ওই জন্য একটু আটকিয়ে দেবো ভাবছি। যদি এখন রোদ নেই চালিয়ে দেখি, প্রবলেম হলে আমি আটকে দেবো। আর ঘরে জানলাটা তো খোলা, বেশ ভালো সুন্দর হাওয়া আসছে, অসুবিধা কিছু নেই। তো চলো আবার তোমাদের সাথে দুপুরে বা বিকেলে দেখা হবে, বিকেলে দেখা হবে একদম সম্ভবত। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না হচ্ছে, একবার রান্নাটা তো দেখাতেই হবে। ডালটা আমি আমার জন্য রাখিনি, ডালটা ওকে দিয়ে দিয়েছি পুরোটা যেটুকু ছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ডিমের ঝোলটা, একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি রেখেছে, আমারটায় ঝোল বেশি রেখেছি ওটাই কম। আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারিটা, আর নিচেরটাতে তো ভাতই আছে। চলো এবার গিয়ে আমি বসতে পারবো, আর এটাতে তো চিকেনটা এটা পরে খুলে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তখন আমি বললাম হইচইতে আমি সিরিজ দেখছিলাম না, আমি একটা সিনেমা টাইপ দেখছিলাম, শর্ট ফিল্ম বলতে পারো, 1 ঘন্টা 50 মিনিটের। তো সেটা ওই বৌদি ক্যান্টিন, সেটা আমি দেখছিলাম Zee5-এ। আর আমি হইচইতে খুঁজে খুঁজে দিশেহারা হয়ে গেলাম, সার্চ করলাম কিছুতেই আসছে না, তো Zee5 খুঁজে দেখলাম, সেখানে দেখছিলাম, তো সেটাই এখন কন্টিনিউ করছি। এখন পার্সেল এলে এই এক অসুবিধা হয়, নাম্বার দেওয়া থাকে ওর, তারপর ও আমাকে ফোন করে বলে, দেন তারপর আমাকে নিচে আসতে হয়। ব্যালকনি দিয়ে দেখলাম হ্যাঁ সত্যি দাঁড়িয়ে আছেন উনি, তাড়াতাড়ি করে লক করে দিয়ে আসতে হলো। তো চলো দেখি পার্সেলটা, যদিও অ্যামাজন বা ফ্লিপকার্টের নয়, এটা দুবাইটা পাঠিয়েছে। আমার পার্সেল পেয়ে গেছি, কিন্তু দিতে এসেছিল দেখো একজন মেয়ে। আমার এত ভালো লাগলো দেখে, চিকেনটা জাস্ট খুললাম আর দেখতে হয়েছে, দেখো দুর্দান্ত দেখতে হয়েছে। যাই হোক এটাকে এভাবেই আটকে আবারও রেখে দেবো, তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিলাম, যদি রাতে আবার ভুলে যাই খাওয়া দাওয়ার তারা, যেরকমটা কালকে ভুলে গেছিলাম। দেখো এই গাছগুলোর কথা বলি, এখন রোদ নেই বলে ঠিকঠাক কালারটা আসছে না, এই একটা আছে আর এ পাশের একটা আছে, কি ভালোই না দেখতে লাগে, আর বিশেষ করে পার্কের মধ্যে তো দারুণ লাগে দেখতে। তো চলো এবার আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, তো চলো আমাদের হয়ে গেছে, এবার যাবো আমরা বাড়িতে। তার আগে একটু বসে নিই, বিশ্রাম করে নিই, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি আমি। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা। হয়তো একটু লাইটটা কম, কারণ পার্কে গাছপালাতেই লাইটগুলো ঠেকে গেছে। তো চলো এবার যাই, তো লাইটের আলো খুঁজে পেয়েছি।